আমি এখন গলা ফুল কুরুচ কাটা দিয়ে বানাবো, দেখুন কিভাবে বানাতে হয়। প্রথমে 50টা চেন নিতে হবে, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50. আমার 50টা চেন হয়ে গেল। এখন আমি এইভাবে যে করবো, তারপর এখান থেকে 4টা চেন নেবো, 1, 2, 3, 4, চারটা নিলাম, এরকম যেটু করবো। এখন 4টা চেন নেবো, 1, 2, 3, 4, এইভাবে ঢুকিয়ে মধ্যে করে নেব। তারপরে এইভাবে করে নেব, তারপরে আবার 4টা নিচে, 4টা, 1, 2, 3, 4, আবার উপরে 4টা নিয়ে
আবার উপরে চারটা, এক দুই তিন চার, নিচে কান্টাক্ট করবো, এই বন্ধ করে নিয়ে এখানে এবার নিচে চারটা, এবার উপরে চারটা, এক দুই তিন চার, এবার এখানটা একটু পাবো, এই বন্ধ করে। তো দেখুন আমার কত সুন্দর চেন হয়ে গেল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এরকম করে নিয়েছি। তারপর করে নিতে হবে, তারপর আমি এরকম করে এখানে নিব, দশটা চেন উঠাবো। একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আচ্ছা
ওটা দশটা, তো ভাবলাম যে দশটা হলো, দেখুন কত সুন্দর হয়েছে। তারপর এখানে চেনটা ঢুকাবো, এখানে ঢুকিয়ে এখান থেকে বার করে নেব। আবার দশটা চেন মারাবো, একটা দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, ওটা ফার্স্টটা, এই দেখুন কত সুন্দর হলো। এগুলোতে সবগুলো তো বানাবেন। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, এই দেখুন। তো এখানে আমি কিটি বেঁধে নেব, তো এরপর এরকম করে গলাফুল হয়ে আসছে আমার। এখন আমি এটাকে করে নেব, এরকম করে ওইটা এখানে থাকবে।
দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো এই ভাম যে বানাবেন দেখতে কত সুন্দর লাগছে। ভিডিওটা ভালো হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কত সুন্দর হয়েছে দেখুন।